Good morning, students. How are you? I hope you all are fine and stay safe at your home. Today, I will take your UKG English class. Everyone ready? Very good. Today, I will teach you this and that. So, students, let's start. তো স্টুডেন্টস দেখো তোমাদের যে এখানে যে আমি ডেসক্রাইভিং ওয়ার্ডস অ্যাডজেক্টিভ কালার্স এগুলো করিয়েছি তো তোমাদের এখানে কালার্সও আমি করিয়ে দিয়েছি কিন্তু তোমাদের যে এখানে যে আমি এটা লেখাবো সেন্টেন্স যে ওয়ার্ড এটা লেখাবো তো সেখানে দেখো এখানে দিস আর দ্যাট আছে তো দিস আর এই দ্যাটটা তোমাদের শেখাটা তো দরকার তো সেই কারণে তোমাদেরকে আমি দিস আর দ্যাটটা শেখাবো তো দেখো দিস হচ্ছে মানে কি ক্ষেত্রে দিসটা হবে আর দ্যাটটা কোন ক্ষেত্রে হবে সেটা তোমাদের একটু বলে দিই দিস হচ্ছে যখন কাছের জিনিসকে বোঝাবে সেটার ক্ষেত্রে হবে দিস আর যখন একটু দূরের ক্ষেত্রে বোঝাবে তখন সেটা হবে দ্যাট তো তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ যে এখানে যেটা আছে দেখো এটা কাছেই আছে সেই জন্য এখানে এটা দিশ হয়েছে আর এটা দেখো এটা দূরে আছে তো সেটার ক্ষেত্রে দেখো দ্যাট হয়েছে তো চলো আর একটু ভালোভাবে তোমাদেরকে আমি বলে বুঝিয়ে দিই তো দেখো এখানে দেখো দিস আর দ্যাট এটা সে দেখো ইজ মানে দিস আর দ্যাটের সাথে এখানেই ইজের সম্পর্ক হবে যেখানেই দিস হবে সেখানেই কিন্তু ইজ হবে যেখানেই দ্যাট সেখানে ইজ তাহলে দিস ইজ দ্যাট ইজ তো তো আজকে আমি তোমাদের দিস ইজ দিয়ে দেখাবো এখানে তো দেখো এখানে দেখো ফার্স্ট পিকচারটা তোমরা কী দেখতে পাচ্ছ এটা কি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বল তাই তো তো সেই কারণে এখানে এটা কি হচ্ছে দেখো দিস ইজ এ বল তাহলে এই হয় একটি বল তো দেখো এখানে কি আছে নেক্সট পিকচারটা দেখো এখানে কিসের আছে একটা ক্যাপ মানে টুপি তাই তো পিকচার তো দেখো এখানে দেখো কী লিখেছি দিস ইজ এ ক্যাপ তো দেখো এটা কাছের দিকে বোঝাতে গেলে যখন দেখবে এটা লেফটে আছে বাঁ দিকে যে পিকচারগুলো থাকবে তখনই তোমরা কিন্তু এটা একটা বুঝতে পারবে যে এটা হচ্ছে দিস হবে আর যখন তোমরা দেখবে যে তার উল্টো দিকে আছে মানে রাইট আছে তো তখন সেটা তোমরা বুঝতে পারবে সেটা হবে দ্যাট তো সেটা আমি পরবর্তীকালে আগে আজকে আমি তোমাদের দিস দিয়ে যেহেতু করাচ্ছি তো চলো দিস দিয়েই দেখা যাক তাহলে এখানে দেখো পিকচারটা আছে ক্যাপ মানে টুপি তাহলে কী হচ্ছে দিস ইজ এ ক্যাপ আর দেখো হ্যাঁ আর একটা কথা তোমাদের বলি ভালো কথা যখনই ফার্স্ট লেটারটা লেখা তোমরা স্টার্ট করবে তখন কিন্তু এটা সবসময় ক্যাপিটাল লেটারে লিখতে হবে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল তারপরে সব তোমরা স্মলে লিখতে পারো তো সেই কারণে দেখো এখানে আমি দিসে দেখো টি ক্যাপিটালে লিখেছি তো তোমরা এটা সবসময় মাথায় রাখবে যে যখনই তোমরা কোনো লেখা স্টার্ট করবে তখন কি করতে হবে তার ফার্স্ট লেটারটা ক্যাপিটালে লিখতে হবে সে যে যাই থাক না কেন লেটার কেমন তো সেই কারণে দেখো এখানে সর্ব সবটাই আমি এখানে টি মানে টি দিয়ে যেহেতু দিস দিয়ে সবটাই এখানে কি হয়েছে ক্যাপিটাল লেটার তো তাহলে দেখো এখানে হলো দিস ইজ এ ক্যাব তো এরপর নেক্সট পিকচারটা দেখো এটা কিসের একটা ব্যাগ ব্যাগের পিকচার তাই তো তাহলে এটা দেখো কী লিখলাম দিস ইজ এ ব্যাগ এরপর নেক্সট দেখো এটা হচ্ছে নেট মানে জাল তাহলে কী লিখলাম দিস ইজ এ নেট তো এরপর দেখো এটা হচ্ছে বিপ যেটা তোমাদের জানো করিয়েছি আমি দিস ইজ এ বিপ মানে হচ্ছে নালপোষ এরপর দেখো এটা হচ্ছে ম্যাট দিস ইজ এ ম্যাট দিস ইজ এ ম্যাট মানে এই হয় একটি কি মাদুর তারপরে এটা দেখো হচ্ছে কাঠের যে গুঁড়ি তাকে কী বলে লগ বলে সেই লগ তারপর কী হচ্ছে এখানে দেখো দিস ইজ এ লগ লগ মানে হচ্ছে সেই কাঠের গুঁড়ি আর এরপর দেখো হচ্ছে এটা কি পাতা মানে লিফ তাহলে কী হচ্ছে দিস ইজ এ লিফ তো তাহলে দেখো দিস দিয়ে তোমাদের আমি এগুলো এই সেন্টেন্সগুলো আমি তোমাদের শেখালাম তো তাহলে তোমাদের সবসময় এখানে মাথায় রাখতে হবে যখনই এই পিকচারগুলো দেওয়া হবে বা তোমাদেরকে ধরো এখানে পিকচার দেওয়া রইলো এবার এখানে ধরো ফার্স্ট এখানে এটা নেই ইজ এ বল দেওয়া হলো তখন তোমরা এখানটা কি করতে পারবে তখন তোমরা এখানে দিস লিখতে পারবে কারণ যেহেতু এখানে এই পিকচারগুলো কিসে আছে এইদিকে আছে লেফটে আছে তো তখন সেই কারণে সেটা হবে কি হবে দিস দিসের ক্ষেত্রে পিকচার সব সময় দেখবে এই লেফটের দিকেই থাকে মানে বাঁ দিকে তো সেই কারণে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে এটা দিস হবে তাহলে এখানে দেখার একবার পড়িয়ে দিচ্ছি দিস ইজ এ বাল ক্যাপ দিস ইজ এ ক্যাপ ব্যাগ দিস ইজ এ ব্যাগ নেট দিস ইজ এ নেট বিব দিস ইজ এ বিব ম্যাট দিস ইজ এ ম্যাট তারপরে হচ্ছে দেখো লগ দিস ইজ এ লগ লিভ দিস ইজ এ লিভ তো তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পারলে দিশের ব্যবহারটা কীভাবে এখানে হবে আর সবসময় জানবে দিশের সাথে দেখো এখানে দিশ আর দ্যাটের সাথে এখানে ইজ সম্পর্ক থাকে বুঝতে পারলে তো তাহলে ফার্স্ট লেটারটা যখন স্টার্ট হবে তখন কিন্তু সব সময় ক্যাপিটাল লেটার হবে আর বাকিটা স্মল লেটার হবে কারণ এগুলো তোমাদেরকে জানা খুবই দরকার কেমন তো আশা করি তোমরা এটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো তাই তো হিয়ার দ্য ক্লাস ইজ এন্ডেড টুডে নাইস ডে টাটা